হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা বাংলার বানান শুদ্ধিকরণের আরও বেশ কিছু নিয়ম দেখব। এর আগের ক্লাসে আমরা মূর্ধন্য ণ-এর অর্থাৎ নত্ববিধানের বেশ কিছু নিয়ম দেখেছি। তারপরের ক্লাসে আমরা মূর্ধন্য ষ অর্থাৎ সত্ত্ববিধানের বেশ কিছু নিয়ম দেখেছি। আজকে আমরা দেখার চেষ্টা করব হ্রস্বই দীর্ঘই বেশ কিছু নিয়ম, সেই সাথে হ্রস্ব ও দীর্ঘর বেশ কিছু নিয়ম, সেই সাথে বিশেষায়িত কয়েকটি নিয়ম দেখব, যেগুলো আমরা যদি দেখি আমাদের বানান আরও সুন্দর হবে, মানে আমরা সঠিকভাবে বানানটা লিখতে পারবো। সো প্রথমে আমরা হ্রস্বই এবং দীর্ঘইর বানান দেখি। সো আমরা প্রথম কি দেখব? হ্রস্বই এবং দীর্ঘই, ঠিক আছে? সো আমরা এইভাবে ক্লাসিফিকেশন করতে পারি, সর্বোচ্চ একটা শব্দে চারটা হ্রস্বই থাকতে পারে অথবা দীর্ঘই থাকতে পারে। সো আমরা যদি চারটা পাই তাহলে কি হবে? হ্রস্বই, 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 অথবা এরকম ফর্মেটে থাকতে পারে হ্রস্বই দীর্ঘই, হ্রস্বই দীর্ঘই। সো আমরা একটু দেখি ভালোভাবে কি দেখলাম। যদি চারটা ঋষিকার থাকে তাহলে আইদার সবগুলাতেই ঋষিকার হবে চারটা, অথবা এই ফর্মেট হবে প্রথমটা ঋষিকার, তারপরটা দীর্ঘিকার, তারপরটা ঋষিকার, তারপরটা দীর্ঘিকার। যদি আমরা একটা এক্সাম্পল দিই, মিটি 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 মিটি, এই উদাহরণটা যদি আমরা দেখি দেখব সবগুলাতেই চারটা আছে, মিটি মিটি, অর্থাৎ সবগুলাতেই ঋষিকার ব্যবহৃত হয়েছে। যদি আমরা এই ফর্মেটটা দেখি তাহলে আমরা দেখতে পাবো নি শি থি নি, নি শি থি নি। দেখেন এই বানানটাতে আমরা দেখতেছি ফার্স্টেরটা হ্রস্বই, তারপরটা দীর্ঘই, তারপরটা হ্রস্বই, তারপরটা দীর্ঘই। তার মানে যখন চারটা আসবে তখন আমাদের ফর্মেটটা কি হইতে পারে? আইদার সবগুলা ঋষিকার হইতে পারে, অথবা ঋষিকার দীর্ঘিকার, ঋষিকার দীর্ঘিকার। সো আমরা এই ফর্মেটটা খুব ভালোভাবে মনে রাখবো চারটার ক্ষেত্রে। চারটার ক্ষেত্রে সবগুলাই ঋষিকার, অথবা ঋষিকার দীর্ঘিকার, ঋষিকার দীর্ঘিকার। তিনটার ক্ষেত্রে কি হবে? তিনটার ক্ষেত্রে হইতে পারে ঋষিকার প্লাস দীর্ঘিকার প্লাস ঋষিকার। তার মানে যখন আমরা তিনটা দেখতেছি তখন কি হবে? ঋষিকার দীর্ঘিকার ঋষিকার, ঋষিকার দীর্ঘিকার ঋষিকার। যদি আমরা একটা এক্সাম্পল দিই, পিপিলিকা, পি পি লি কা, দেখেন পিপিলিকা প্রথম ঋষিকার, তারপর দীর্ঘিকার, তারপর ঋষিকার। তার মানে যখনই কোনো শব্দে তিনটা ঋষিকার আসবে তখন আমরা এই ফর্মেটে লিখবো, প্রথমটা ঋষিকার হবে, তারপরটা দীর্ঘিকার হবে, তারপরটা ঋষিকার হবে। তাহলে আমরা কখনই ভুল করবো না। সো প্রথমটা ঋষিকার, দীর্ঘিকার, ঋষিকার, তিনটা ফর্মেট আসলে ঋষিকার দীর্ঘিকার ঋষিকার পিপিলিকা। যদি দুইটা ফর্মেট আসে তাহলে হবে দীর্ঘিকার প্লাস ঋষিকার। যদি দুইটা ফর্মেট আসে তখন আমরা কি দিব? দীর্ঘিকার প্লাস ঋষিকার, দীর্ঘিকার প্লাস ঋষিকার। যেমন দধিচি, মরিচিকা, বাল্মীকি, এই যে আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম, কি দেখলাম? দধিচি তার মানে ঋষিকা দীর্ঘিকা ঋষিকার, মরিচিকা দীর্ঘিকা ঋষিকার, শারীরিক দীর্ঘিকা ঋষিকার। তার মানে যখন দুইটা ফর্মেট আসবে তখন সবসময় কী হবে? দীর্ঘিকার দিয়ে শুরু হবে, ঋষিকারে শেষ হবে, দীর্ঘিকা দীর্ঘিকার ঋষিকার। তিনটা ফর্মেট আসলে ঋষিকার দীর্ঘিকার ঋষিকার, চারটা ফর্মেট আসলে সবগুলোই ঋষিকার হইতে পারে, অথবা ঋষিকার দীর্ঘিকার, ঋষিকার দীর্ঘিকার। সো এই ফর্মেট চারটা মনে রাখলে ঋষিকার দীর্ঘিকারে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা আরও একটা জিনিস দেখবো, এবার হচ্ছে একটা ফর্মেট, অর্থাৎ শুধু ঋষিকার অথবা শুধু দীর্ঘিকার। সো আমরা এতক্ষণ দেখতেছিলাম প্রথমে চারটা, তারপর তিনটা, তারপরে দুইটা, এবার আসো একটা। শুধু ঋষিকার ব্যবহৃত হবে, যেমন ধর্ম, পেশা, বিদেশি শব্দ, বিদেশি শব্দ, তারপর হচ্ছে তদ্ভব শব্দ, তারপর হচ্ছে এইরকম ধর্ম, পেশা, তদ্ভব শব্দ, ইতর প্রাণীবাচক, প্রাণীবাচক, ইতর প্রাণীবাচক, তারপর হচ্ছে প্রাণীবাচক, বস্তুবাচক, এগুলা সবগুলার ক্ষেত্রে কি হবে? হ্রস্বইকার হবে। যেমন ডাক্তারি, চাচি, তারপর শাড়ি,
সো এগুলাতে সবগুলাতে কি হইল রশ্মিকার হইল কি হইল রশ্মিকার হইল আমরা কি কি ক্ষেত্রে বললাম ধর্ম পেশা বিদেশী তদ্ভব ইতর প্রাণীবাচক প্রাণীবাচক বস্তুবাচক সবগুলার ক্ষেত্রে কি হবে ঋষিকার হবে আর দীর্ঘিকার হবে কোনগুলার ক্ষেত্রে তৎসম শব্দ তৎসম শব্দ দীর্ঘিকার হবে তৎসম শব্দ সেই সাথে হচ্ছে নারী নারীবাচক শব্দ তৎসম শব্দ সেই সাথে হচ্ছে নারীবাচক শব্দ এই সব ক্ষেত্রে কি হবে এই সব ক্ষেত্রে দীর্ঘিকার হবে যেমন সতী সতীন অর্ধাঙ্গী তারপর হচ্ছে হৈমন্তী সো এই যে নামগুলো আমরা দেখলাম কি বললাম তৎসম অথবা নারীবাচক শব্দে কি হইতে পারে দীর্ঘিকার ব্যবহৃত হবে সো আমরা যদি এই ফরম্যাটটা মনে রাখি তাহলে ঋষিকার এবং দীর্ঘিকারে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হবে চারটা চারটা তিনটা দুইটা একটা একটা সো এইভাবে মনে রাখলে আমরা ঋষিকার দীর্ঘিকার নিয়ে কখনোই ভুল করব না এবার আমরা রুষকার ও দীর্ঘকার নিয়ে দেখার চেষ্টা করব সো রুষকার এবং দীর্ঘকার মূলত সেম চারটা তিনটা দুইটা একটা একটা সেম সো আমরা কি করব রুষকার এবং দীর্ঘকার সো প্রথমে আমরা দেখতেছি রুষকার প্লাস রুষকার প্লাস রুষকার প্লাস রুষকার যখন চারটাই আসবে তখন সেটা কি হবে সবগুলা রুষকার হবে যেমন মুহুর মুহু মু হু মু হু তার মানে সবগুলো কি হইছে রুষকার হইছে যখন আমরা চারটা ফরম্যাটে রুষকার ব্যবহার করব তার মানে আমাদের সবগুলাই কি হবে রুষকার হবে যখন আমরা তিনটা ফরম্যাটে তখন রুষকার দীর্ঘকার রুষকার রুষকার দীর্ঘকার রুষকার তার মানে যখন তিনটা ফরম্যাটে আসবে তখন প্রথমটা রুষকার তার পরেরটা দীর্ঘকার তারপর একটা রুষকার যেমন মুমূর্ষ মু মুর সু মুমূর্ষ তার মানে আমরা দেখলাম তিনটা রুষকার একটা শব্দে তিনটা রুষকার আসতেছে তার মানে প্রথমটা হবে তিনটা আসলে কি হবে ফরম্যাট প্রথমটা রুষকার তারপর একটা দীর্ঘকার তারপর একটা রুষকার যখন ফরম্যাট তিনটা আসবে তখন প্রথমটা রুষকার দীর্ঘকার রুষকার ফরম্যাট যদি চারটা আসে আসে তাহলে সবগুলো কি হবে রুষকার হবে এবার যদি ফরম্যাট দুইটা আসে তখন কি করব আমরা আচ্ছা ফরম্যাট যদি দুইটা আসে প্রথম রুষকার তারপরে দীর্ঘকার প্রথম রুষকার তারপরে দীর্ঘকার যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই উষা আচ্ছা এক্সাম্পলটা আমরা একটু পরে দিচ্ছি একটা যদি আসে তখন আমরা কি দেব তখন আমরা যেমন দিতে পারি যেমন রূপ সকল রূপের ক্ষেত্রে সকল রূপের ক্ষেত্রে কি হবে দীর্ঘকার হবে সকল রূপের ক্ষেত্রে দীর্ঘকার হবে যেমন অনুরূপ অনুরূপ প্রতিরূপ প্রতিরূপ সকল ভক্তর ক্ষেত্রে কি হবে রুষকার হবে সকল ভক্তর ক্ষেত্রে কি হবে রুষকার হবে সকল ভক্তর ক্ষেত্রে কি হবে রুষকার হবে যেমন যেমন অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত তার মানে সকল ভক্তর ক্ষেত্রে রুষকার সকল রূপের ক্ষেত্রে কি হবে দীর্ঘকার হবে এরপর আমরা একটা দেখতে পারি সেইটা কি দূরত্ব দূরত্ব কেন্দ্রিক সকল দূরে দীর্ঘকার হবে দূরত্ব কেন্দ্রিক সকল দূরের কি নিচে কি হবে দীর্ঘকার হবে যেমন দূরবীন দূরবীন তারপর হচ্ছে দূরত্ব এগুলো সবই কি এই দূরবীনকে কি দূরত্বকে বোঝাচ্ছে যখন দূর বলতে কোনো দূরত্বকে বোঝাচ্ছে তখনই সেই দূরের নিচে দীর্ঘকার হবে কিন্তু যদি দূরত্ব না বোঝায় দূরের যদি দূরত্ব না বোঝায় দূরত্ব না বোঝালে সেটা কি হবে দূরত্ব না বোঝালে সেটা কি হবে দূরত্ব না বোঝালে সেটা
রুসুকার হবে, কি হবে? রুসুকার হবে। যেমন দুর্গা, দুর্গা কি? দূরত্ব বুঝাচ্ছে না, তার মানে এটা কি হবে? রুসুকার হবে। যখনই দূরত্ব বুঝাবে না তখন সেটা কি হবে? রুসুকার হবে। যখন দূরত্ব বুঝাবে তখন সেটা দীর্ঘকার হবে। সো আমরা যখন দেখব রূপ সকল রূপে দীর্ঘকার, সকল ভক্তিতে রুসুকার, সকল দূরত্বে দূরের নিচে দীর্ঘকার, এবং দূরত্ব না বুঝালে রুসুকার হবে। আর রুস্ব এবং দীর্ঘ আমাদের যখন দুইটা ফর্মেট থাকবে তখন প্রথমটা রুসুকার হবে, পরেরটা কি হবে? দীর্ঘকার হবে। আর তিনটা ফর্মেট থাকলে প্রথমটা রুসুকার, তারপরেরটা দীর্ঘকার, তারপরেরটা রুসুকার, আর চারটা ফর্মেট থাকলে সবগুলা রুসুকার হবে। এরপরে আমরা আরও একটা বিশেষ ধরনের ফর্মুলা দেখব, সেটা কি? সেটা হচ্ছে, সেটা আমরা হচ্ছে হয়ের সাথে মূর্ধন্য, হয়ের সাথে দন্ত্য ন। খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখি। হ প্লাস দন্ত্য ন, হ প্লাস মূর্ধন্য, ঠিক আছে? হ প্লাস দন্ত্য ন মানে হয়ের মাঝখানে যেই নটা হবে সেটা হ প্লাস দন্ত্য ন, হয়ের নিচে যেই নটা হবে সেটা হ প্লাস মূর্ধন্য। খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা ফর্মুলা দিয়ে মাঝে মাঝে প্রশ্ন থাকে। সো এইটা দিয়ে আমরা এক্সাম্পল দিতে পারি, সায়াহ্ন, মধ্যাহ্ন, আর এইটা দিয়ে আমরা এক্সাম্পল দিতে পারি পূর্বাহ্ন, পূর্বাহ্ন, তারপর হচ্ছে পূর্বাহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন, এটা দিয়ে আমরা এক্সাম্পল দিতে পারি পূর্বাহ্ন। তার মানে আমরা জানি রয়ের পরে কি হয়, রিরয়ের পরে মূর্ধন্য ন হয়, তার মানে মূর্ধন্য ন হচ্ছে, আর যেটা রিরয় হবে না সেটা কি? দন্ত্য ন হবে। তা হচ্ছে, তার মানে হ প্লাস মূর্ধন্য ন হচ্ছে হয়ের মাঝখানে হবে ন, আর হ প্লাস দন্ত্য ন হবে হয়ের মাঝখানে ন, হ প্লাস মূর্ধন্য হবে হয়ের নিচে ন। এটা হচ্ছে হ প্লাস মূর্ধন্য, এটা হচ্ছে হ প্লাস দন্ত্য ন। খুবই ইম্পর্টেন্ট এই উদাহরণ দুইটা মনে রাখা, খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই প্রবল এই দুইটা ফর্মুলা থেকে। একটা প্রশ্ন করে সবাই এটা ভুল করে, কোনটা হয়ের সাথে মূর্ধন্য, কোনটা হয়ের সাথে দন্ত্য ন, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো আশা করছি আমি বানান শুদ্ধিকরণের বেশ কিছু নিয়ম নিয়ে আজকে ডিসকাস করতে পেরেছি। সো পরবর্তীতে হয়তো বা আরও একটা ক্লাস করব আমরা বানান শুদ্ধিকরণের উপরে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। What?